বন্ধুরা, গুড মর্নিং। আমি তানিয়া আর আমি চলে এসেছি আমার নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর হ্যাঁ, সকলকে হ্যাপি রিপাবলিক ডে। শুধু হ্যাপি রিপাবলিক ডে না, আছে কিন্তু সরস্বতী পুজো। তো তোমরা সবাই কেমন করে পুজোর দিনটা কাটাচ্ছ আমাকে কিন্তু জানিও, যদিও আমিও কিভাবে কাটাবো তোমাদেরকে আজকে দেখাবো। আর আজকে কিন্তু সকাল সকাল আমার রান্নার সেরকম একটা চাপ নেই, তো আমি এই জন্য আজকে সকাল সকাল রিজুর সাথে বেরোচ্ছি জেঠুর বাড়ি যাওয়ার জন্য। ও বললো রান্নাই যখন নেই তো চলো আমার সাথে একটু ঘুরেই আসবে। আর হ্যাঁ, এসে কিন্তু আমরা বেরোবো সরস্বতী পুজোর জন্য। আর আমি কিন্তু এইবার প্রথম সরস্বতী পুজোয় তুফানগঞ্জে ঘুরবো, তো তোমাদেরকেও দেখাবো তুফানগঞ্জে কেমন পুজো হয় আর না হয়। একটু আপনার সঙ্গে কথা না বললে চলে? কি ব্যাপার, আজকে সরস্বতী পুজো, সবাই বউদের নিয়ে ঘুরতে বেরোবে, গার্লফ্রেন্ডদের নিয়ে ঘুরতে বেরোবে, তুমি বেরোবে না? তুমি এখানে শুধু পড়ে পড়ে ঘুমালেই হবে? গিয়ে একটু গার্লফ্রেন্ড খুঁজতে হবে তো আজকে। মহারাজা, তুমি মহারানী খুঁজবে না আজকে? যা ছেলে, তুই তো পাত্তাই দিস না কাউকে, ঘুমা তুই, তোর সঙ্গে পরে এসে কথা বলছি। সকাল সকাল ঘুরতে বেরোচ্ছি। বৌদির ব্যবস্থা করা আছে, আমার ব্যবস্থা আছে, শুধু আমার ব্যবস্থা কালিয়াটা করছে না কাকু। ও রান্না করেই রেখেছি, কাতলা মাছের কালিয়াটা যা করছে কালকে। চলো, সেই হয়েছে না, তোমার দারুন তো আমার জানা আছে। ঠিক আছে, তোমার গল্প আমরা পরে শুনবো, টাটা। চলো, আর এই যে জেঠুর বাড়ি কিন্তু আমরা চলে এসেছি। তো সামনের দিকের গেটটা বন্ধ, তো তাই পেছন দিক দিয়েই ঢুকছি। আর চলো, পেছন দিক দিয়ে গেলে তোমাদের একটা জিনিস দেখাতে পারবো। আর এই যে দেখছো জমিটা, এখানে কিন্তু জেঠু অনেক রকমের সবজির গাছ টাছ লাগায়, কিন্তু আজকে এসে দেখছি কোনো সবজির গাছ টাছ আর নেই, একদম ফাঁকা। খালি একটা লাউ গাছ আর একটা বেগুন গাছই চোখে পড়ছে। তো চলো সামনে গিয়ে দেখি কোনো গাছ টাছ লাগিয়েছে কি না। ও বাবা, বিশাল বড় তো বেগুনটা, এর একটা এত বড় বেগুন। আমাদের বেগুন গাছ লাগালাম, একটা বেগুন হলো, কি হলো? বৌমাদের তো বেগুন তাহলে কিনতে হবে না, একটা হবে তো, এই ফুলও ছেলে দিদি ধনে। হ্যাঁ, ধনে পাতার মতোই গন্ধ, উগ্র গন্ধ একটু। হ্যাঁ, ওইটা মানে একটা মিষ্টি গন্ধ, না ধরো খাও, উগ্র গন্ধ না? অনেকগুলো বিলেতি ধনে পাতার গাছ আছে তো। এটা এটা ওর নিচের থেকেই হয়, এটা মাটির উপর ডিপেন্ড করে, বেলে মাটিতে একটু ভালো। প্রচুর গাঁদা গাছ তো, তো বম্মার তো ফুলের অসুবিধা হয় না? ফুলের অসুবিধা বম্মার না, এই শিউলি গাছটা দেখো কত মোটা, এটা শিউলি গাছ সেটা। আমাদেরকে খাওয়ানোর জন্য কি খাওয়াবে আজকে? সরস্বতী পুজো খিচুড়ি খাওয়াবে না? জেঠুর বাড়ি তো আড্ডা দেওয়া শেষ সকালের, এখন চলো যাই বাড়ি, কারণ বাড়ি গিয়ে আবার রেডি ঠেডি হতে হবে, স্নান করে আবার চিন্তা করতে হবে কি পরবো। আর এই যে এসে বসে গেছি যে কি ড্রেস পরবো না পরবো, ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু একটাও ভালো শাড়ি আপাতত আমার কাছে নেই, সব ড্রাই ওয়াশে দেওয়া আছে, তাই অগত্যাই এবার সরস্বতী পুজোয় আমাকে কুর্তি পরেই চালাতে হচ্ছে। তো চলো এবারটা না হয় কুর্তি পরেই কাটাবো। আর এই যে স্নান টান করে কিন্তু আমি একদম ড্রেস পরে রেডি হয়ে গেছি, রেডি বলতে খালি কুর্তিটা পরে নিয়েছি, এখন তো একটু সাজুগুজু করতেই হবে, মেয়ে বলে কথা, সাজা শুধু একটা অবকাশ পেলেই হলো। আর এই যে এখন চললাম আমি এখন সাজুগুজু করার জন্য, সাজার এখানে আমার সব সরঞ্জাম আছে, এখন একটু ভালো করে সাজুগুজু করে নেব। আর এই যে আমি কিন্তু একদম রেডি, যদিও শাড়ি না পরলে সরস্বতী পুজোর দিন কিন্তু সাজটা মনে হয় অসম্পূর্ণই রয়ে গেল। তো চলো বেরিয়ে পড়লাম, এখন দেখি রিজু আমাকে কোথায় কোথায় নিয়ে যায় ঠাকুর দেখানোর জন্য। আর এই যে প্রথমে আজকে রিজু কিন্তু আমাকে নিয়ে এসছে ওদের স্কুলে, আর এখানে আমাদের আজকে ইনভাইটও ছিল, তো সেই জন্য ও আমাকে আজকে এখানে নিয়ে আসলো আগে। আর আজকে রান্নাবান্না তো করিনি জানোই, কারণ এখানেই আমরা খিচুড়ি খাবো।
আর চলো এবার দেখি স্কুলের ভিতরে গিয়ে ঢুকি। আর আজকে স্কুলে এসে আমাদের নিজেদের সেই ছোটোবেলার কথা কিন্তু মনে পড়ে যাচ্ছে। আমরা সেই ছোট্টবেলায় কত এক্সাইটেড থাকতাম সরস্বতী পুজোর দিন, যে কী শাড়ি পরবো কী পরবো না। এখন বড় হওয়ার সাথে সাথে কিন্তু উত্তেজনাটা অনেকটাই কমে গেছে। এই যে দেখো শাড়ি পরে আসিনি, কেমন জানি সব কিছু কিন্তু বড় হওয়ার সাথে সাথে ফিকে হয়ে আসে, তাই না? তবে দু বছর আগেও কিন্তু বেশ মজা করে সরস্বতী পুজোগুলো কাটিয়েছি। তখনও শাড়ি পরেছি, বান্ধবীদের সাথে বোনদের সাথে ঘুরতে বেরোতাম, রিজু আসতো মাথা ভাঙাতে, সবাই খুব আনন্দ করে কিন্তু সরস্বতী পুজোটা কাটাতাম। কিন্তু এখন বিয়ের পর ওই আমি আর রিজু হয়ে গেছি একা, আর দুজনে কতই বা ঘুরবো, আর সবসময় তো যাওয়াও হয় না বাড়ি, তাই না? চলো দেখি এখন প্রসাদ খাওয়াটা কোথায়। আর এই যে প্রসাদ খেতে কিন্তু আমি আর রিজু বসে পড়েছি, তো চলো খাওয়া দাওয়াটা শুরু করি। আর এই যে পাতে পড়ে গেছে খিচুড়ি, আর পুজো আচ্ছার দিন কিন্তু এই খিচুড়ি আর লাবড়ার স্বাদই কিন্তু অমৃত। আর আগে কিন্তু কোনো স্কুলে খিচুড়ি পাই আর না পাই, মা কিন্তু বাড়িতে খিচুড়ি বানাতো সরস্বতী পুজোর দিন, আর এখন আমি নেই বলে কিন্তু মাও আর খিচুড়ি বানায় না। তো চলো ভুরি বস্তু শেষ, এখন যাই অন্যদিকে আর কি কী ঠাকুর দেখা যায়। আর এদিকে দেখো স্কুলটার সামনে কি বিশাল সর্ষে ক্ষেত, দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে, যদিও এখন রোডটা অনেকটাই পড়ে গেছে। আর ভুলে গেছিলাম, তোমাদের যদি ঢোকার সময় দেখাতাম তাহলে আরও ভালো লাগতো। আর রাস্তায় খালি ভিড়টা দেখো, সরস্বতী পুজো বলে কথা, আর এই পুজো আচ্ছার দিনে কিন্তু কোনো গাড়ি বলো বা বাইক নিয়ে বলো ঘোরা কিন্তু খুব মুশকিল, যাওয়াই যায় না রাস্তা দিয়ে। আর এই যে এখন চলে এসেছি আমরা রিজুর স্কুলে, এখানে রিজু ছোটোবেলায় মানে ক্লাস 10 অবধি পড়াশোনা করেছে। আর ওই যে দেখো পুচকেটা কী সুন্দর শাড়ি পরেছে, আর এই যে কী সুন্দর করে দেখো এখানে আলপনা দিয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল, আমরাও স্কুলে এইভাবেই আলপনা দিতাম, সরস্বতী পুজোর কাজ করতাম। এবারে বলতে পারো আমার সরস্বতী পুজোটা একটু বেশ ফাঁকা ফাঁকাই লাগছে, আমি আর রিজু একা একা কেমন জানি, সবাই মিলে না ঘুরলে কিন্তু ভালো লাগে না কোনো কিছুই। তো চলো এখন উঠে পড়ি আবার বাইকে, দেখি অন্য কী ঠাকুর আবার দেখবো। আর আগে তো সরস্বতী পুজোয় কোনো দিনও বাইক নিয়ে বেরোয়নি, হেঁটে হেঁটেই দেখতাম, কত দূর দূর হেঁটে হেঁটেই যেতাম, হাঁটার মজাটাই ছিল অন্যরকম। এই শাড়ি পরে বাইকে উঠতেও হয় কিন্তু অসুবিধে। আর এই যে আর একটা স্কুলে চলে এসেছি, আর এখানে শুধু প্রতিমাটা দেখো খুব সুন্দর লাগছে দেখতে, কিন্তু কি ভিড় দেখছো, একটা স্কুল থেকে বেরোতেই অনেক সময় লেগে যাচ্ছে। আর খুব একটা বেশি ঠাকুর দেখবো না, আর এক দুটো দেখে বাড়ি ঢুকে যাব ভাবছি। আর এই যে এটাই আমাদের কিন্তু আজকে লাস্ট ঠাকুর, এটা দেখে চলে যাব বাড়ি। আর ভিড়ের মধ্যে না এই বাইক নিয়ে ভালো লাগছে না, ভিড়ের মধ্যে হাঁটা পথেই ঠিক আছে, তাহলে আর থামতে টামতে হয় না। আর ভিড়ের থেকেও বড় কথা হচ্ছে দুজনে মিলে আর ভাল লাগছে না বেশিক্ষণ। আসলে না খুব মিস করছি আমাদের সেই পুরনো দিনগুলো, যখন সব বোনরা বান্ধবীরা সবাই মিলে ঘুরতাম, রিজু যেত, ওই মজাটা কিন্তু অন্যরকম ছিল। তাই এখন আমি আর রিজু একা একা বোর হচ্ছি, তাই এখন বাড়ি যাই। ওদিকে কি খেতে গেলি, বাইরে তো গেলি না? হ্যাঁ, তো সব বান্ধবীরা ওখানে ঘুরছে বুঝলি, অটো মোটু তোর আর বিয়ে হবে না, তুই এরকম করে কুয়ারাই থেকে যা বুঝলি, তোর কিন্তু আর বিয়ে হবে না, বিয়ে হবে না তো তোমার বাবা। আহারে, বিয়ে করার ইচ্ছেও নেই, ওর শুধু খাওয়ার ইচ্ছে, তাই না? খাওয়া আর ঘুমের ইচ্ছে জীবনে। ও কি আর ব্যাটারি বিয়ে দেবে, ও নিজেই যে কটা বিয়ে করে বেড়াচ্ছে তার কোনো ঠিক নেই। তো যাই এখন ঘরে ঢুকে ফ্রেশ হয়ে নি। আর এই দেখো ঘড়ির কাঁটায় কিন্তু এখন 8:15 বাজে, আর ঘরে এসে এক ঘুম লাগিয়েছিলাম, কিন্তু রাতের তো রান্না টান্না করতেই হবে, দুপুরেটা না হয় কোনো রকমভাবে চালিয়ে দিয়েছি। কিন্তু আজকে সরস্বতী পুজো বলে কথা, একটু ভালো মন্দ কিছু না করলেও তো হয় না। আর এদিকে দেখো আমি ছানার পরোটা বানাবো জন্য একজন খুশিতে নাচ করছে, আর ইনাকে বলেছিলাম ছানা আনতে, ও নিয়ে এসছে দুধ। তো চলো এখন দুধটাকে, ও বললো দুধ দিয়ে নাকি বেশি হবে, ছানা কিনলে নাকি বেশি হবে না, তো ডাইরেক্ট দুধ দিয়েই ছানা কেটে সেই ছানা দিয়ে বানাবো পরোটা। আর এদিকে এই যে চলে এসছে আমার কর্তামশাই আমাকে হেল্প করতে, এখন ওই আমাকে ছানাটা কেটে দেবে। জলটা কোথা থেকে আসলো? দুধটা কেটে, কি
আর এইদিকে কিন্তু আমাদের ছানা রেডি, তো চলো ওইদিকে আমি এখন আটাটা মেখে নিই। আর এই যে, আর আজকে কিন্তু পরোটা আমি একদম আটা দিয়ে করব, কোনো ময়দা টয়দা ইউজ করব না। তো চলো এখন নিয়ে নিলাম একটু লবণ, একটু দিয়ে দিলাম চিনি, আর সামান্য একটু তেল দেবো। তোমরা চাইলে একটু বেশি বেশি করে তেল দিয়ে ময়াম দিতে পারো, আমি অল্পই দেবো। তো চলো আটা মাখা তো আর দেখানোর কিছু নেই, এখন আটাটা ভালো করে মেখে নিই। আর এই যে এখন ছানার পুরটা আমি রেডি করে নেবো, তার জন্য আমি একটু গাজর কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ এগুলো সব রিজুই কেটে দিয়েছে, লঙ্কা এখন সব এগুলোর মধ্যে ঢেলে দেবো। আর হ্যাঁ, তোমরা কিন্তু ধনে পাতাও দিতে পারো, আমার কাছে নেই তাই দিলাম না। আর মশলার মধ্যে দিলাম একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর হ্যাঁ, স্বাদ মতো লবণ তো দিতেই হবে। আর এই যে ছানার পুরো রেডি, আর আমার কিন্তু আটাগুলো গোল্লা গোল্লা করা শেষ। এবার চলো পরোটাগুলো ঝটাপট বানিয়ে নিই। আর আমি একটু বড় করে বেলে নিয়ে তারপর ছানাটা দেবো, তাহলে একটু বেশি বেশি করে দিতে পারবো। আমি এইভাবে করি, তোমরা কিন্তু চাইলে অন্যভাবেও করতে পারো। আর এই যে, যত বেশি করে তুমি পুর দেবে তত কিন্তু পরোটাটা টেস্ট হবে খেতে, এটাই কিন্তু নিয়ম যে কোনো পুর ভরা পরোটারই। তো চলো এখন এক এক করে পরোটাগুলো ভেজে নিই, আর গরম গরম সবাইকে খেতে দিয়ে দিই। আর আজকে কিন্তু আমি পরোটাগুলো একটু বেশ বড় বড় করেই করেছি, যেরকম আর কি বাইরে দেখবে বানায় দোকানে সেরকমভাবে। এগুলো একটা খেলেই কিন্তু পেট ভরে যায়। তো এখন আমি আমারটা নিয়ে নিয়েছি, আর এখন বসে ঠান্ডা মাথায় খাবো। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আর তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।